কলকাতা থেকে চালু হলো দীঘা পর্যন্ত নতুন ট্রেন, মাত্র 80 টাকায় কলকাতা থেকে তোমরা কিন্তু চলে যেতে পারবে বাঙালির অতি পরিচিত দীঘাতে। ট্রেনটি ফার্স্ট চালু হয়েছে 6 জুলাই থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 28 জুলাই। শনি রবিবার করে ট্রেনটি কলকাতা স্টেশন থেকে দুপুর 2টায় ছেড়ে সন্ধেবেলা 6টা 50 মিনিটে পৌঁছে দিচ্ছে আমাদেরকে দীঘাতে। ট্রেনের জার্নি কেমন রয়েছে, কেমন কি পরিষেবা রয়েছে, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, এখন রয়েছি আন্দুল স্টেশনে, টাইম হচ্ছে 3:25। আজকে জার্নি করছি 03161 কলকাতা থেকে দীঘা সামার স্পেশাল ট্রেনে। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন প্রায় 3-4 মিনিট মতন লেট রয়েছে, দেখা যাক কতক্ষণে পৌঁছয়। ট্রেনের অ্যানাউন্সমেন্টটা হয়ে গেছে। আজকে আমি জার্নি করছি 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে। আমার কোচ রয়েছে D1 এবং সিট রয়েছে 24। তো প্রায় আধ ঘন্টা লেটে কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছলো আন্দুল স্টেশন অর্থাৎ তার প্রথম হল্টে। আর এখানে নির্ধারিত সময় ছিল 3:18, প্রায় আধ ঘন্টা লেট, মানে এত পরিমাণে লেট কি বলবো। আর যেহেতু স্পেশাল ট্রেন তো লেট হওয়াটা কিন্তু স্বাভাবিক। রয়েছে আমার কোচ D1 এবং হচ্ছে D2। আজকে আমি একা জানি করছি, আমার সাথে করছে রাকেশদা, তো সেই কারণে আজকে D1 উঠবো না D2 হয়ে উঠবো সেটা ভাবছি। কেমন আছি? তো আন্দুলে 2 মিনিটের হল্ট দিয়ে আমাদের ট্রেন ছেড়ে পড়লো। এরপর পরবর্তী স্টেশন হচ্ছে উলুবেরিয়া, তো চলো উলুবেরিয়াতে গিয়ে দেখা হচ্ছে। হচ্ছে সেকেন্ড সিটিং এর কোচ পজিশন যদি বলি, এদিকে 3 জন এবং এদিকে কিন্তু 3 জন রয়েছে। এবং এটা হচ্ছে D2, আমার কোচ ছিল D1 এ। যেহেতু পুরো রাস্তা দাঁড়িয়ে যাবো সে কারণে আর বসছি না। তো চলো ট্রেনের বাথরুমটা একবার দেখে নিই। তার আগে এখানে দেখতে পাচ্ছ একটি আয়না রয়েছে এবং এখানে জল কিন্তু রীতিমতো পড়ছে। ঠিক আছে, বাথরুমটা চলো একবার দেখা যাক। তো এই হচ্ছে D2 এর বাথরুম, আয়না রয়েছে, লাইট রয়েছে, বেসিন রয়েছে এবং বেসিনে জলও পড়ছে এবং আপাতত পয় পরিষ্কার রয়েছে এখন অবধি। তো চলো এবার তোমাদের ট্রেনের ভাড়া সম্বন্ধে বলে দিই। জেনারেলে 80 টাকা, 2S-এ 105 টাকা, স্লিপারে 250 টাকা এবং থার্ড AC 770 টাকা। এর মধ্যে আমি বলবো তোমরা 2S বা জেনারেলে ভালোভাবে যেতে পারো, কোনো ভিড়ভাড়টা হয় না, একদম ফাঁকায় ফাঁকায় বসে যেতে পারবে। তাছাড়া তোমরা যদি চাও স্লিপার বা থার্ড AC-তেও জার্নি করতে পারো। কলকাতা থেকে 47 কিলোমিটারের যাত্রা পথ সম্পন্ন করে আমাদের ট্রেন এসে পৌঁছলো তার সেকেন্ড হল উলুবেরিয়াতে। নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা লেটে কিন্তু ট্রেন এসে পৌঁছেছে। এটা হচ্ছে উলুবেরিয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আজকে আমাদের ট্রেনে রয়েছে WAG-9 লোকোমোটিভ এবং তার সাথে পুরনো ICF কোচ দিয়েছে, তাও কিন্তু খুবই ভালো টানছে, প্রায় 100-এর উপরে কিন্তু স্পিড যাচ্ছে ট্রেনের। কিন্তু যেহেতু স্পেশাল ট্রেন লেট তো হবে, লেট হওয়া স্বাভাবিক। তো পরবর্তী স্টেশন হচ্ছে বাগনান, দেখা যাক বাগনানে কতক্ষণে পৌঁছায় আমাদের ট্রেন। তো ট্রেন ছিল 2 মিনিটের হল্ট, ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে উলুবেরিয়া স্টেশন। পরবর্তী গন্তব্য হচ্ছে বাগনান। Thank you.
তো ট্রেন জার্নির সাথে কিন্তু এরকম টুকিটাকি খাবারও কিন্তু চাই, না হলে কিন্তু ট্রেন জার্নি সম্পূর্ণ হবে না। কলকাতা ছেড়ে 60 কিলোমিটারের জার্নি সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে থার্ড হল বাগনানে। এটা হচ্ছে বাগনানের 4 নম্বর প্ল্যাটফর্ম। গাড়ি প্রায় 30 মিনিট লেট কিন্তু এখনো রয়েছে, এবং এখানে হল ছিল প্রায় 2 মিনিটের। গাড়ি সিগন্যাল দিয়ে দিয়েছে, চলো ট্রেন হচ্ছে মেচেদার। তারই সাথে কিন্তু মেচেদার বিখ্যাত চট কিন্তু এসে গেছে ট্রেনের মধ্যে। হচ্ছে সেই মেচেদার বিখ্যাত চট। গরম আছে। কোলাঘাট ব্রিজ ক্রস করার আগে ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছে, জানি না কতক্ষণ দাঁড়াবে, হয়তো সিগন্যাল পাইনি সেই কারণে দাঁড়িয়ে পড়েছে। কলকাতা থেকে 73 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মেছেদাতে, তার 4 নম্বর হল্টে। এখানে পৌঁছানোর টাইম ছিল 4:08। ট্রেন প্রায় 40-45 মিনিটের গায়ে কিন্তু লেট রয়েছে। নেক্সট স্টেশন হচ্ছে তমলুক। দেখা যাক তমলুকে কতক্ষণে পৌঁছে। তো মেছেদাতে হল টাইম ছিল 2 মিনিটের, গাড়ি কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছে। এরপরে পরবর্তী স্টেশন হচ্ছে কিন্তু তমলুক। ট্রেন ক্রস করলো নারায়ণ পাকুড়িয়া মুরাইল, এরপরে আমাদের ট্রেন পাঁশকুড়া বাইপাস হয়ে কিন্তু চলে যাবে তমলুক লাইনে, যেখান থেকে তমলুক থেকে ভাগ হচ্ছে দিয়া লাইন।
তো আমাদের ট্রেন পাঁশকুড়া বাইপাস কেবিনের কাছে এসে দাঁড়িয়ে পড়েছে, সামনে সিগন্যাল রেড এবং একটি মালগাড়ি পাস হলো। তো ট্রেন তমলুক ঢোকার আগে এখন কিন্তু দাঁড়িয়ে পড়েছে রাজগোদাতে, প্রায় এক ঘন্টা কিন্তু লেট হয়ে গেছে ট্রেন। কলকাতা থেকে 106 কিলোমিটারের যাত্রা পথ সম্পন্ন করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার পঞ্চম হল তমলুকে। প্রায় এক ঘন্টা লেট করলো কিন্তু ট্রেন। তো এখানে হল টাইম হচ্ছে 2 মিনিটের, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে কাঁথি। তো চলো কাঁথিতে গিয়ে কথা হচ্ছে। এখান থেকে চেঞ্জ হচ্ছে আমাদের লাইন, একদিকে যাচ্ছে হলদিয়া এবং এই সাইডে যাচ্ছে দীঘা লাইন। তমলুক থেকে লাইন চেঞ্জ হয় তবুও কিন্তু তমলুককে জংশন বলা হয় না, সেটার কারণটা কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো সিগন্যালের জন্য ট্রেন কিন্তু আবার এসে দাঁড়িয়ে পড়েছে দেশপ্রাণ স্টেশনে, এখানে কিন্তু কোনো হল্ট ছিল না। ট্রেন ছাড়লো দেশপ্রাণ স্টেশন, এখানে কিন্তু পাহাড়িয়া এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং ছিল, যেই কারণে সিগন্যাল না থাকার কারণে কিন্তু এখানে আমাদের ট্রেনকে হল্ট দিয়েছিল। তো ট্রেন আবার পুনরায় চালু হয়েছে, পরবর্তী হল্ট হচ্ছে কাঁথি। ছটা বেজে 45 মিনিট, আমাদের ট্রেন 160 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন এসে পৌঁছেছে তার সেকেন্ড লাস্ট হল কাঁথিতে। এখানে হল টাইম হচ্ছে 2 মিনিটের এবং ট্রেন প্রায় এক ঘন্টা কিন্তু লেট রয়েছে। এবং এই কাঁথি স্টেশন থেকে কিন্তু মন্দারমণি যাওয়া যায়, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছ ট্রেন থেকে অধিকাংশ মানুষ কিন্তু এখানে নেমে পড়েছে, ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। চলো এরপরে দেখা হচ্ছে দীঘাতে গিয়ে। কাঁথি থেকে ছেড়ে দিল, মানে
মাত্র 20 মিনিট লেটে সেই বাঙালির অতি পরিচিত অতি জনপ্রিয় জায়গা দীঘাতে কিন্তু চলে এসেছি। কাঁথি ছাড়ার পরে ট্রেন কিন্তু খুব ভালো স্পিড টেনেছে, 1 ঘন্টা লেটকে মেকআপ দিয়ে মাত্র 20 মিনিট লেটে কিন্তু পৌঁছে গেছি আমরা দীঘাতে। আর এটা হচ্ছে দীঘা 2 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তাহলে সবাইকে গুড বাই।